সাধারণ পদ্ধতি সব ধরনের তার প্রস্তুতি কম বেশি এই ছয়টি ধাপ অবলম্বন করে এক তারের লোড ইনস্টলেশন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করুন দুই বৈদ্যুতিক পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তারের সর্বনিম্ন আকার নির্ণয় করুন তিন ভোল্টেজ ড্রপের উপর ভিত্তি করে তারের সর্বনিম্ন আকার নির্ণয় করুন চার শর্ট সার্কিটজনিত তাপমাত্রা বৃদ্ধির কারণে তারের সর্বনিম্ন আকার নির্ণয় করুন পাঁচ আর্থ ফল্ট লুপের রোধের উপর ভিত্তি করে তারের সর্বনিম্ন আকার নির্ণয় করুন ছয় ধাপ দুই তিন চার এবং পাঁচে হিসাব করা সর্বোচ্চ আকারের উপর ভিত্তি করে তার নির্বাচন করুন ধাপ এক তথ্য সংগ্রহ প্রথম ধাপ হলো তার প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা এর জন্য নিম্নোক্ত তথ্য দরকার হয় লোডের বিস্তারিত তার যে ধরনের লোডে সংযুক্ত করা হবে এর অন্তর্গত বিষয় লোডের ধরন মোটর অথবা ফিডার তিন ফেজ এক ফেজ অথবা ডিসি সিস্টেম বা উচ্ছের ভোল্টেজ পূর্ণ কারেন্ট মাইনাস যদি লোড পাওয়ার এ দেয়া থাকে পূর্ণ লোডের ক্ষমতা লকড রোটর বা লোড শুরুর কারেন্ট শুরুর পাওয়ার ফ্যাক্টর উচ্চ থেকে লোডের দূরত্ব এই দূরত্ব কেবল লাইনের প্রকৃত রুটের যথাসম্ভব কাছে হওয়া উচিত এবং উলম্ব বৃদ্ধি বা হ্রাস এবং তারের প্রান্তের জন্য প্রয়োজনীয় অনিশ্চয়তা বিবেচনা করে নির্ধারণ করা উচিত তার প্রস্তুতি তার তৈরির ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্যগুলো হল পরিবাহী পদার্থ সাধারণত তামা বা অ্যালুমিনিয়াম পরিবাহীর আকার যেমন বৃত্তাকার পরিবাহীর ধরন অর্থাৎ আদর্শ অথবা নিরেট পরিবাহী পৃষ্ঠের আবরণ অর্থাৎ সমতল টিনযুক্ত সিলভার বা নিকেল অন্তরকের ধরন পিভিসি এক্স এল পিই ইপিআর সংখ্যা একক কোর কোর অথবা একাধিক তার তার স্থাপন স্থাপন করার করার নিয়ম ও শর্ত মাটির উপরে বা নিচে তার স্থাপন নিয়ম যেমন তার মাটিতে পুঁতে দেবার ক্ষেত্রে সরাসরি পুঁতে দিতে হবে নাকি নলের ভিতরে দিতে হবে মাটির উপরে তারের ক্ষেত্রে কি কেবল ট্রে বা মই স্থাপন করা হবে নাকি দেয়ালের বিপরীতে অথবা বায়ুতে স্থাপন করা হবে ইত্যাদি ব্যবহার্য স্থানের পরিবেষ্টনকারী পদার্থ বা মাটির তাপমাত্রা তার আটি করা অর্থাৎ কত সংখ্যক তার একত্রে আটি করা হবে তারের মধ্যবর্তী ফাঁকা জায়গা অর্থাৎ তারগুলো একসাথে নাকি আলাদাভাবে ব্যবহৃত হবে তা নির্ধারণ করা মাটির তাপীয় রোধ গভীরতা একক কোর তিন ফেজ তারের জন্য তার কি সবতল ভাবে রেখে দেয়া নাকি তিন প্রান্ত বিশিষ্ট অবলম্বন জুড়ে দেয়া ধাপ দুই কারেন্ট রেটিং এর উপর ভিত্তি করে তার নির্বাচন বিদ্যুৎ পরিবাহী তার রোধের কারণে পরিবাহকে তাপ উৎপন্ন করে অন্তর্কে ডাইলেকট্রিক লস সংগঠিত হয় তার তরিতে ব্যবহৃত উপাদান অবশ্যই তাপমাত্রা বৃদ্ধি কিংবা উৎপন্ন তাপে টেকসই হতে হবে তারের অন্তরক এবং অন্যান্য উপাদানের ক্ষতি না করে একটি তার সর্বোচ্চ যে পরিমাণ কারেন্ট পরিবাহিত করতে পারে তাকে এর কারেন্ট পরিবহন ক্ষমতা বলা হয়। তারে নির্বিচ্ছন্ন বিদ্যুৎ পরিবহন বা এমপিসিটি হিসেবেও এটি বিবেচনা করা হয়। দীর্ঘ পরিবাহী ক্রস সেকশন এরিয়া বিশিষ্ট তারের রেজিস্টিভিটি লস কম এবং অন্যান্য তারের চেয়ে বেশি তার সহনশীল তাই ষোলো বর্গ মিলিমিটার তারের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা চার বর্গ মিলিমিটারের তারের চেয়ে বেশি হবে বেস কারেন্ট রেটিং আন্তর্জাতিক মানের উৎপাদনকারীরা সারণিতে প্রদত্ত বিভিন্ন ধরনের তারের বেস কারেন্ট রেটিং প্রকাশ করবে এই সারণীগুলোর প্রত্যেকটি একটি নির্দিষ্ট ধরনের তার তৈরি এবং স্থাপন করার শর্তসমূহ নিয়ে আলোচনা করে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র নির্দিষ্ট ধরনের কেবল এবং সাধারণ স্থাপন অবস্থাতেই কারেন্ট নির্ধারণ করা সম্ভব ধাপ তিন ভোল্টেজ ড্রপ তারের পরিবাহীটিতে রোদ থাকার ফলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হলে ভোল্টেজ ড্রপ ঘটবে যেটি ওহোমের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় ভোল্টেজ ড্রপ দুটি বিষয়ের উপর নির্ভর করবে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন যত বেশি বিদ্যুৎ পরিবাহিত হবে তত বেশি ভোল্টেজ ড্রপ হবে পরিবাহীর রোধ যত বেশি রোধ তত বেশি ভোল্টেজ ড্রপ হবে তারের রোধ তারের রোধ নির্ভর করে তারের আকার এবং দৈর্ঘ্যের ওপর অধিকাংশ তার প্রস্তুতকারকরা ওহোম বাই কিলোমিটার এককে তারের রোধ উল্লেখ করে থাকে সর্বোচ্চ অনুমোদিত ভোল্টেজ ড্রপ প্রস্তুতকারকদের জন্য সর্বোচ্চ অনুমোদিত ভোল্টেজ ড্রপ নির্দিষ্ট করে দেয়া যেটি হলো তারের ভিতর দিয়ে সর্বোচ্চ অনুমোদিত ভোল্টেজ ড্রপ যদি তার এই ভোল্টেজ ড্রপকে অতিক্রম করে যায় তাহলে একটি বৃহৎ আকারের তার নির্বাচন করতে হবে একটা তারের সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ নির্দিষ্ট করে দেয়া হয় কারণ লোড প্রদানকারীর ইনপুট ভোল্টেজে একটি নির্দিষ্ট মানে উঠানামা করে অর্থাৎ যদি যন্ত্রটির ইনপুট ভোল্টেজ অনুমোদিত ভোল্টেজের চেয়ে কম হয় তাহলে এটি সঠিকভাবে পরিচালিত হবে না সাধারণত অধিকাংশ বৈদ্যুতিক যন্ত্র সাধারণ ভোল্টেজের আশি পারসেন্ট ভোল্টেজের কার্যক্রম থাকবে উদাহরণস্বরূপ যদি সাধারণ ভোল্টেজ এসি দুশো ভোল্ট হয় তাহলে অধিকাংশ যন্ত্র একশো চুরাশি এসি ভোল্টে চলবে তারগুলো সাধারণত পূর্ণ লোডের পাঁচ থেকে দশ পার্সেন্ট সীমায় অধিক সুস্থির থাকে এবং সর্বোচ্চ ভোল্টেজ ড্রপের জন্য তৈরি হয় ভোল্টেজ ড্রপের জন্য তারের সর্বোচ্চ দৈর্ঘ্যের হিসাব নিকাশ একটি অনুমোদিত সর্বোচ্চ ভোল্টেজ ড্রপের জন্য এর ভোল্টেজ ড্রপের চেয়ে একটি নির্দিষ্ট পরিবাহী সর্বোচ্চ দৈর্ঘ্য নির্ণয় করাটাই বেশি প্রচলিত উদাহরণস্বরূপ এই পদ্ধতিতে একই ধরনের তার নির্বাচন দ্রুততর করার লক্ষ্যে বিভিন্ন আকারের তারের উপর নির্ভরশীল সর্বোচ্চ দৈর্ঘ্য সমন্বিত সারণী তৈরি করা সম্ভব ধাপ চার শর্ট সার্কিটের তাপমাত্রা বৃদ্ধি শর্ট সার্কিটের সময় একটি তারের মধ্য দিয়ে অল্প সময়ে বিপুল পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে এ ধরনের ঘটনা তারের তাপমাত্রা বৃদ্ধি করে দিতে পারে উচ্চ তাপমাত্রার কারণে তারের ইনসুলেটর আবরণ এবং অন্যান্য উপাদানে অনাকাঙ্ক্ষিত গোলযোগ দেখা দিতে পারে যার ফলে তারটি নষ্ট হয়ে যেতে পারে যদি তারের ক্রস সেকশন আয়তন বৃদ্ধি পায় তাহলে এটি একটি নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি পর্যন্ত উচ্চমানের ফল্ট কারেন্ট প্রবাহিত করতে পারে সুতরাং বৃহত্তম শর্ট সার্কিটকে প্রতিরোধ করার জন্য সেই উপযোগী তার তৈরি করা দরকার পরিবাহী প্রাথমিক এবং চূড়ান্ত তাপমাত্রা সাধারণত তারের সর্বোচ্চ অপারেটিং তাপমাত্রা হিসেবে পরিবাহীর প্রাথমিক তাপমাত্রাকে নির্বাচন করা হয় ইনসুলেশনের লিমিটিং তাপমাত্রা হিসেবে পরিবাহীর চূড়ান্ত তাপমাত্রাকে নির্বাচন করা হয় এক কথায় তারের ইনসুলেশনের সর্বোচ্চ অপারেটিং তাপমাত্রা এবং লিমিটিং তাপমাত্রা নির্বাচিত করবে সাধারণত নিম্নোক্ত তাপমাত্রাগুলো বিভিন্ন অন্তরক পদার্থের জন্য ব্যবহৃত হয় পদার্থ সর্বোচ্চ অপারেটিং তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পিভিসি পঁচাত্তর ইপিআর নব্বই এক্স এল পিই নব্বই পদার্থ লিমিটিং তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পিভিসি একশো ষাট ইপিআর দুশো পঞ্চাশ এক্স এল পিই দুশো পঞ্চাশ শর্ট সার্কিট শক্তি তার যে পরিমাণ সর্বোচ্চ শর্ট সার্কিট সহ্য করতে পারে সাধারণত শর্ট সার্কিট শক্তি বলতে তাকেই বোঝায় কারেন্ট লিমিটিং ডিভাইস যুক্ত সার্কিটের ক্ষেত্রে শর্ট সার্কিট শক্তি বলতে রক্ষাকারী যন্ত্র সর্বোচ্চ যে শক্তিকে সহ্য করে সেই শক্তিকে বোঝায় যেটি প্রস্তুতকারকের ডাটা শিটে পাওয়া যায় ধাপ পাঁচ আর্থ ফল্ট লুক ইম্পিডেন্স তার তৈরিতে মাঝে মাঝে সার্কিটের আর্থ ফল্ট লুপ ইম্পিডেন্স বিবেচনা করা দরকার হয় যেমন যদি পরিবাহী এবং ভূপৃষ্ঠের মাঝে একটি দ্রুততর আর্থ ফল্ট সংগঠিত হয় তখন প্রত্যাশা করা হয় যে আপস্ট্রিম প্রোটেকটিভ ডিভাইস সর্বোচ্চ সময় ধরে সংযোগ বিচ্ছিন্ন করে সেই ফল্টকে বাধাগ্রস্ত করবে সাধারণত সার্কিটের আর্থফল প্রতিরক্ষা থাকবে যেটি পরিবাহীকে সর্বোচ্চ সময় ধরে বিচ্ছিন্ন রেখে দ্রুত প্রতিরক্ষা নিশ্চিত করবে সর্বোচ্চ সময় ধরে বিচ্ছিন্ন রাখা বলতে বোঝায় সেই সময় যাতে বিপজ্জনক ভোল্টেজ দূর হয়ে যায় বা মৃত্যু বা দুর্ঘটনার কারণ হতে পারে অধিকাংশ সার্কিটে সর্বোচ্চ বিচ্ছিন্নকরণ সময় হলে পাঁচ সেকেন্ড যদিও সকেট বা এই ধরনের হালকা যন্ত্রের জন্য আরও দ্রুত বিচ্ছিন্নকরণ দরকার হয় যে সার্কিটে আর্থফল প্রোটেকশন নেই সেগুলোতে আপস্ট্রিং প্রোটেকটিভ ডিভাইস সর্বোচ্চ বিচ্ছিন্নকরণ সময়ে ট্রিপ করা দরকার বাধা দানকারী যন্ত্র বাধা দান করার জন্য দ্রুততর শর্ট সার্কিট জড়িত ফল্ট কারেন্টের সে মানকে অতিক্রম করা দরকার যা সর্বোচ্চ বিচ্ছিন্নকরণ সময়ে প্রোটেক্টিভ ডিভাইসকে ব্যবহার করবে উদাহরণস্বরূপ ধরা যাক একটি সার্কিট ফিউজ দ্বারা সুরক্ষিত আছে এবং এর সর্বোচ্চ বিচ্ছিন্নকরণ সময়ে পাঁচ সেকেন্ড তাহলে ফল্ট কারেন্টকে অবশ্যই এই পাঁচ সেকেন্ড সময় ধরে ফিউজ পুড়িয়ে দেওয়া কারেন্টকে অতিক্রম করতে হবে যাতে আর্থ ফল্ট কারেন্ট আপস্ট্রিম প্রোটেকশনকে বাধা দিতে পারে সেজন্য আর্থ ফল্ট লুপের রোধ কম হওয়া দরকার আর্থ ফল্ট লুপের তারের সর্বোচ্চ দৈর্ঘ্য এই প্রদত্ত রোধ থেকে হিসাব করা যায় তার ওয়াটারফল চার্টের উদাহরণ কখনো কখনো একই ধরনের তারকে একসাথে রাখতে হয় যাতে একটি চার্ট থেকে একই ধরনের তার প্রস্তুতির জন্য পরীক্ষা নিরীক্ষা করা যায় এই চার্টগুলোকে সাধারণত ওয়াটারফল চার্ট বলা হয় এবং এতে লোড রেডিংয়ের তালিকা এবং তার তৈরির জন্য এর সর্বোচ্চ দৈর্ঘ্য উল্লেখ করা থাকে যদি কোন তার বিদ্যুৎ পরিবহনের উপযোগী না হয় এবং শর্ট সার্কিটের তাপমাত্রা বৃদ্ধি সহ্য করতে ব্যর্থ হয় তাহলে একে তালিকায় চিহ্নিত করা হয় যখন একই ধরনের অনেক তার তৈরির দরকার হয় তখন ওয়াটারফল চার্ট তৈরি একটি সাধারণ বিষয় এবং এটি তার নির্বাচনের সময় বাঁচায়